ইকোনমিক্সে খুব টেস্ট ছিল এবং ইকোনমিক্সের নম্বর পেয়েছিলেন খুব হাই। হ্যাঁ, বাংলায় অনার্স ছিল। তারপরে বাংলায় অনার্স নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে বাংলায় পড়াশুনো করেন, স্নাতকোত্তর। হ্যাঁ, তখন কলকাতা ইউনিভার্সিটি ছাড়া অন্য ইউনিভার্সিটি ছিল না, তো বিশ্বভারতী ছিল, আর কোনো ইউনিভার্সিটি ছিল না। এই যে আজকে যে ইউনিভার্সিটি দেখছেন, যাদবপুর ফাদবপুর, কিছু ছিল না। তো থাকতেন মেন হোস্টেল, মানে যেটা আমি বলি কলেজের কাছে আজ অরবিন্দ হল হয়েছে, যেটা ওনার টাকায়, 2 কোটি টাকায়, সেইখানে একটি সরোবর ছিল। সেই সরোবরটির নাম দিয়েছিলেন অরুণ সেন, তদানীন্তন প্রিন্সিপাল, নীলাক্ষ সরোবর। তার পারে খড়ের চালা একটা লম্বা বিরাট মেন হোস্টেল থাকত, এবং সেই হোস্টেলে থাকতেন গোপাল সরকারের সঙ্গে একদিন। আর সেই হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রফেসর ননী সেন, পরে যিনি মানে কমার্সের প্রিন্সিপাল ছিলেন তখন, প্রফেসর ননী সেন। প্রকৃতি কেমন ছিল? প্রকৃতি অত্যন্ত শান্ত স্বভাব, বিদ্রোহী একবারে ছিল না, তবে খুব হাসি খুশি, রসিকতা খুবই পছন্দ করতেন এবং রসিক ছিলেন এবং বন্ধুবৎসল। কলেজে যখন আসে ওনার ফেলিসিটিসায় মানে ওই রাইজনা হিলে যাওয়ার জন্য আমার সঙ্গে দেখা করে আমাকে একটা কথা বলেছিলেন, ষষ্ঠী বন্ধুবান্ধবের খবর নিয়েছিলেন যে জড়াধরি বেঁচে আছে, আমার না মারা গেছে, বলে গোপাল সরকার তো মারা গেছে, সব বন্ধুগুলো চলে গেল, ভালো ছিল সব, এবং বন্ধুবৎসল এবং বন্ধুদের সব মনে রেখেছিলেন এবং আমাদের সঙ্গে স্পেশালি দেখা করেছিলেন। এবং আসবার সময় কলেজের প্রিন্সিপাল অবাক হয়েছিলেন, উনি যখন চাপছেন বলে ষষ্ঠী আসি, বুঝলি, এইরকম কথা বলেছিলেন। সেই জন্য বন্ধুবৎসল খুবই ছিল, বন্ধুদের সঙ্গে খুবই মেলামেশা করতেন এবং রাত্রে তার ভূতের ভয় ছিল। হ্যাঁ, গোপাল সরকার কলেজের প্রফেসর, ওর রুমমেট, ওকে সেই সময়ে সাহস যোগাত। এমনি বাইরে যেতে ভয় করত, সংস্কার, মা বাবার কাছে গল্প শুনে যা হয় আমাদের। আন্দোলন করতে ছোট থেকে? কলেজে কোনো আন্দোলন করে নাই, তবে কলেজে বেরিয়ে বাংলা কংগ্রেসে যোগদান করেন, অজয় মুখার্জির বাংলা কংগ্রেস। এবং সিউড়িতে ফটো মিশনারি বলে একটা দোকান ছিল, যেখানে এখন চশমার দোকান হয়েছে, ওই মানিক মারোয়ারির বিল্ডিংটার পাশে, ওইখানে ফটো মিশনারি লোকটা বাংলা কংগ্রেসের লিডার ছিল বীরভূমের, ওর কাছে প্রায় বসতেন, চা খেতেন এবং বাংলা কংগ্রেস করতে লাগলেন।